মিটিজুরা ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অনির্বাণ ফুলসজ্জার গড়ের মধ্যে গিফটের বক্সে সূর্য আর রায়ের ঘনিষ্ঠ ছবি দেখে খুব কষ্ট পায়, আর সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। রায় অনির্বাণের হাত থেকে সেই গিফটের বক্সটা নিয়ে সূর্যের ঘনিষ্ঠ ছবি দেখে চমকে ওঠে, আর সূর্যকে বলে ওঠে, অসম্ভব মিথ্যা অনির্বাণ, এসব মিথ্যে, আমার সাথে সূর্যের এমন কোনো সম্পর্ক নেই। এই কথা শুনে অনির্বাণ চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় অনির্বাণ রায়ের সামনে এসে তাকে বলে ওঠে, রায়, আমি জানি এই কাজটা কে করেছে, আর সে চায় আমার আর তোমার মাঝে দূরত্ব সৃষ্টি করতে। এই কথা শুনে রায় অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। এরপর অনির্বাণ রায়ের হাত ধরে সূর্যের বাড়িতে যায়, আর সূর্যের সামনে গিয়ে দাঁড়িয়ে সূর্যকে বলে ওঠে, সূর্য, তুই ভালো করে শুনে রাখ, আমার আর রায়ের মধ্যে তুই কখনো দূরত্ব সৃষ্টি করতে পারবে না, আমি রায়কে বিশ্বাস করি। সেই কথা শুনে অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে। তো এই হলো মিটিজুরা ধারাবাহিকের আজকের আপডেট। আমি আপনাদের সাথে মিটিজুরা ধারাবাহিকের আপডেটের সাথে সাথে আমার ব্লগ ভিডিও শেয়ার করব। আপনারা যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে দেখতে থাকবেন একটা লাইক দিয়ে, আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারবেন, কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আসো, আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এতে এতক্ষণে দেখতে পারেছেন যে রেহানে পাপা আম নিয়ে আসছিলেন, তো আমটা কেটে নিয়েছি বের করে, আর এক প্যাকেট দুধ নিয়ে আসছিলেন, আম কেটে এখন হচ্ছে রুহানিকে দিয়ে দেব। রেহানা রুহানি আম অনেক পছন্দ করে খেতে, তো সেই জন্যই আমের সিজন শেষ হয়ে গেছে, বলছিলাম যে একটু আম নিয়ে আসো কারণ আম শেষ হয়ে যাচ্ছে। আর এই যে রুহানি এখানে কয়টা জাম ছিল, এই জামগুলো হচ্ছে একটা গাছ থেকে নিয়ে আসছে, তো ওই জামগুলো নিয়ে খেলা করতেছে। আর এই জামগুলো বেশি খেতে মজা নেই, মিঠা নেই, টকটক ভাব, সেই জন্য ওগুলো নিয়ে ও খেলা করতেছে। আর আম দেখেই বলতেছে যে আম খাবে ও, তো আমের পিসগুলো খাবে না, আমের যে গুটলি আছে সেটা খাবে, সেটা হয়তো বড় ধরতেই পারতেছে না, তারপর বলতেছে খাবে, আর মুখে দিয়ে কি বলতেছে শুনো, বলছে মজা এরকম বলতেছে, তো হাসি পাচ্ছিল আমার। যেই বাচ্চাদেরকে বেশি খাওয়ানো হচ্ছে তারা আরও বেশি খেতে চায় আর কি, তো এদেরকে যে এত খাওয়ানো হয় তারপরেও না এরকম মনে হয় যে ওদেরকে জীবনে খাওয়ানো হয়নি সেরকম আর কি করে দুইটা রেহানার রুহানি। এই যে কাপড়ের অবস্থা একদম খারাপ করে ফেলেছে, এই আমি গোসল করে ওকে কাপড়টা পরিয়ে দিয়েছি, আর এই কাপড়ের অবস্থা একেবারেই আম হয়ে নোংরা করে ফেলেছে, এটা আবার খুলে দিতে হবে ওকে। এই যে দেখো খেবো খাচ্ছে আর বলতেছে এত মজা, আর সত্যি আমটা এত মজা ছিল, এত মিঠা ছিল, অনেক মজার আম ছিল। এই বছরে যে যতগুলো আম খেয়েছি সবচেয়ে সেরা ছিল এই আম, অনেক মজার। আর রুহানি খেয়ে অনেক মজা পেয়েছে, আর রেহানও বলছিল যে ওরও অনেক মজা লেগেছে আমটা। গতকালকে এই আমের একটু ভিডিও শেয়ার করেছিলাম, রেহানকে কেটে দিয়েছিলাম, আর এই যে রুহানির খাওয়াগুলো রয়ে গিয়েছিলো সেটা আর আপনার সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে আপনার সাথে শেয়ার করে ফেলি, যেহেতু ভিডিও করে ফেলেছি সেই জন্য এই পার্টগুলো আপনার সাথে আজকে শেয়ার করতেছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলা আমি কাজকর্ম শেষ করে বসেছিলাম, তারপর ওর পাপা চলে আসছেন আম নিয়ে, তো আরও কিছু বাজার নিয়ে আসছিলেন, ওগুলো আমি আপনার সাথে শেয়ার করিনি। তো আমটা কেটে দিয়েছি রুহানিকে, ও খাচ্ছে, তো ওর খাওয়া শেষ করার পর আমরা হচ্ছে ভাত খাবো। তারপর হচ্ছে এটা পরের দিন সকালবেলা, আগের দিনে আমি আমাদের পরে কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালে সব কাজকর্ম শেষ করে রুহানিকে ঘুম পাড়িয়ে এই রসুনগুলো হচ্ছে অনেক দিন হয়ে গেছে, আদা রসুন আমি কিনেছিলাম, আদা রসুনের পেস্ট বানিয়ে রাখবো সেই জন্য, কিন্তু সময় পাচ্ছিলাম না এগুলো চিলাচিলি করবার, সেই জন্য রয়ে গেছে আর খারাপও হয়ে যাচ্ছে। এই যে দেখো অর্ধেক আদা খারাপ হয়ে গেছে, তো এখন দেখলাম যে যদি না করি তাহলে পুরোটাই খারাপ হয়ে যাবে, সেই জন্য এগুলো হচ্ছে এখন চিলে তারপরে পেস্ট বানাবো। তো তারপর হচ্ছে আমি রসুন চিলে ফ্রিজে রেখে দিয়েছি, আদা চিলার সময় পাইনি, দুপুরে রান্না করার সময় হয়ে গেছে, সেই জন্য হচ্ছে দুপুরে রান্না করাতে চলে আসছি। এখানে কচু চিলে তারপরে এরকম আমি মাছ দিয়ে কেটে নিয়েছি যাতে ভিতরে ভালো করে মশলা ঢুকে, আজকে হচ্ছে কচু রান্না করব মাছ দিয়ে।
আর এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি, ওগুলো বেটে নেব। বেটে বলতে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর প্রথমে হচ্ছে আমি কচুগুলো একটু সিদ্ধ করে নিব, কুকারের মধ্যে একটা সিটি নিয়ে দিয়ে দেব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর যে কচু, অনেকে বলে কচু খেলে চুলকায়, সেই জন্য আমি সবসময় কচু আর কি এরকম সিদ্ধ করে পানিটা ফেলে দেই, যাতে গলাতে চুলকায় না। সেই জন্য তো এগুলো এখন ঢাকনা দিয়ে দেখে রেখে দেব। আর হচ্ছে আজকে কিছু কচুর ভর্তা বানাবো, সিদ্ধ করবো, যে সিদ্ধ করা থেকে নিয়ে নেব ভর্তা বানানোর জন্য। আর গতকালকে কিছু সবজি রয়ে গেছে, সেগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। এখন হচ্ছে আমি এই পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে নেব। এখানে আদা দেব না, কারণ মাছ দিয়ে রান্না করবো, সেজন্য আদা দেব না। আর কচু হচ্ছে মাংস দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে। এখানে হচ্ছে আমি একটু সরিষা, আস্ত সরিষা, একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, কিন্তু বাটার জন্য দিয়েছিলাম আস্ত সরিষার জিরা, কিন্তু এগুলো এই দেখো আস্ত আস্ত রয়েই গেছে। তারপর ওখানে হচ্ছে আমি পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, আর ওখানে কচু সিদ্ধ হচ্ছে। আর এই ডালগুলো বের করে নিচ্ছি, এই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম গতকালকে যে কাপড় দিয়ে মুড়িয়ে, তো এগুলো এখন বের করে নিচ্ছি নিয়েছি। আর এখানে পাপা ওরা আসলে ওদেরকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। এই যে এখানে পাপা অনেক খায় এগুলো, সেই জন্য ভিজিয়ে রাখা হয়। এখানে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ বলতে একটু বাফ দিয়ে নিয়েছি, বেশি সিদ্ধ করিনি, শুধু পানিটা বের করে ফেলেছি আর কি। এখন এগুলো রান্না বসিয়ে দেব। সরিষার তেল নেই কয়েকদিন ধরে, সেজন্য এই রান্নার তেল ব্যবহার করতেছি। পেঁয়াজ রসুন যেগুলো পেস্ট বানিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষে তারপর মশলা দিয়ে দেব। আর আজকের কচু রান্নাটা অনেক মজা হয়েছিল, মশলা ভালো করে কষিয়ে রান্না করলে যে কোনো রান্নাই মজা হয়। তো এখানে আমি একটু পানি দেব, কারণ মশলাটা পুড়ে যাচ্ছিলো, সেই জন্য একটু একটু করে পানি দিয়ে এগুলো কষিয়ে নেব। আর একটু পানি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলি, এখন পর্যন্ত জানি না খেয়ে খেয়ে দেখতে আসো, যদি আপনাদের আমার ভিডিওটা একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ করে সেটা দেখতে পারেন। তো আমি কচুগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে সিটি লাগানোর জন্য রেখে দিয়েছি, আর দুটো সিটি লাগালে ভালো করে গলে যাবে। আর কচু আমার কাছে ভালো করে যদি না গলে তাহলে খেতে ভালো লাগে না। এখানে হচ্ছে কিছুটা এই কচুর মুখির পিস নিয়েছি সিদ্ধ করা, ভর্তা বানাবো। এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিচ্ছি, এগুলো ভর্তা বানানোর জন্য। তো প্রথমে লবণ দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো হাত দিয়ে ভালো করে এরকম থেতলে নিব, তারপর হচ্ছে কচুগুলো হাত দিয়ে এরকম ছোটো ছোটো করে নেব, নাকি একদম ম্যাশ করে নেব ভর্তার মতো, আলুর ভর্তা যেভাবে করা হয় সেভাবে করে নেব। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, জানি না কচুর ভর্তা কে কে খেয়েছো, যদি না খায় থাকো তাহলে ট্রাই করতে পারো। সবসময় তো একই রকমের রান্নাবান্না খেতে মজা লাগে না, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ট্রাই করতে হয়, কেউ তো আর মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে না, দুনিয়াতে এসেই সব কিছু শিখতে হয়। তো এরকম নতুন নতুন কোনো কিছু করলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো এখানে হচ্ছে আমি মাছ বের করে নিয়েছি, মাছ দিয়ে দেবো। আর গতকালকে যে মাছগুলো ফ্রাই করে ফ্রিজে রেখেছিলাম, কারণ মাছটা একটু নরম ছিল, সেই জন্য আর মাছ এখন আর ফ্রাই করা লাগেনি আমার। এখানে একটু আরও জল দিয়ে দিয়েছি, দিয়ে আর কচুগুলো একদম ডালের মতো গলে গেছে, এরকম কচু যদি গড়ে যায় খেতেও অনেক মজা লাগে। এখন এই যে ব্লক এসে গেছে, এখন একটা ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে তারপরে হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে নেব। রান্না বান্না শেষ হওয়ার পর হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর পালা শুরু হয়ে যায়। আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও, আর শনিবারে রেহানার স্কুল থেকে হাফ ডে ও তাড়াতাড়ি চলে আসে, সেই জন্য দুজনকে সাথে খাইয়ে দেব। দুজনকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে কাজকর্ম অনেক পরে আসে কাজ করব। ও এখানে হয়েছে গতকালকে ডাল ছিল, ডাল রয়েছে, তারপর এখানে ভাত রান্না করেছি, আর এই প্লেটে কচুর ভর্তা বানিয়েছি, আর এই বাটিতে হচ্ছে ভেন্ডির ভাজি আছে। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করব।
তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, আর কোনো ভিডিও অন করিনি আমি। এখানে খাওয়া দাওয়া শেষ করে অনেকগুলো বাসন বের হয়েছে, ওগুলো ধুয়ে দেব আর কাপড় ধোবো। এখানে স্কুলের কাপড়, তারপরে হচ্ছে এখানে পাপার ডিউটির কাপড়, আরও অনেক বাচ্চা থাকলে, বাচ্চারা থাকলে তো ঘরে সবসময় কাপড় বের হয়, তো সেই কাপড়গুলো প্রথমে ভিজিয়ে রাখবো, তারপর বর্তন সাফ করব। বর্তন সাফ করে তারপরে হচ্ছে কাপড়গুলো ধুয়ে দেব। আর আমার হচ্ছে নলের কোনো সিস্টেম নেই, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন, আমার এরকম ড্রামে পানি ভরে রাখি, তো ড্রাম থেকে নিয়ে নিয়ে পানি কাজ করতে হয়। কাপড়গুলো ভিজিয়ে রাখতেছি, আজকে হচ্ছে বিকেলে পানি আসবে। যেদিন পানি আসে, একদিন পর পর পানি আসে, তো যেদিন পানি আসে সেদিন আমি আর কি সব কাপড় চোপড় ধোয়ার চেষ্টা করি। আর প্রত্যেকদিন কাপড় যে প্রত্যেকদিন কাপড় বের হয় কিন্তু আমি জমা করে রেখে দিই, কারণ প্রত্যেকদিন কাপড় ধুলে কি হয় আবার শুকানোর জায়গা থাকে না, তো একদিন পর পর দিয়ে দিলে ওগুলো আর কি শুকাতে শুকাতে সময় লাগে, কারণ আমি ঘরের ভিতরেই কাপড় শুকাতে দেই সেই জন্য। তো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তো এই কাজ বাসন বাসন ধোয়াগুলো হচ্ছে একবারে খাওয়া দাওয়া শেষ করার পর পরে, কারণ খাওয়া দাওয়া করার সময় আরও অনেক বাসন বর্তন বের হয়, সেই জন্য একেবারেই সব কিছু পরিষ্কার করে নিই। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে আর আমি আমার কাজ করতেছি। আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমাদের সবার ছুটি আছে কিন্তু আমাদের কোনো ছুটি নেই, সব সময়ই কাজ করতে হয়। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবো, আমি যেরকম আর কি সবসময় ঘরে কাজকর্ম করি সেরকমই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। যদি ভালো লাগে আবার বলতেছি একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে কাপড় ধুয়ে নেব, কাপড় এখনও ধোয়া হয়নি। এই যে বাসনগুলো ধুয়ে দিয়েছি, আর আজকে যে দুপুরে রান্না করেছি সেই রান্না সবজি দিয়ে রাত্রে খাওয়া হবে, সেই জন্য রাত্রে আর কোনো রান্না করতে হবে না, শুধু ভাত রান্না করব। আমি এরকমই করি, টুকটাক যা কিছু সবজি থাকে একেবারে দুপুরে রান্না করে নেই, একটু একটু করে রাত্রে আর দুপুরে দুই বেলা খাওয়া হয় আমাদের। তো এখানে কাপড়গুলো প্রথমে আমি কেচে নিয়েছি, এখন হচ্ছে একটু কমফোর্ট দিয়ে তারপর ওগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আর কাপড়ে সবসময় আমি কমফোর্টটা ইউজ করি, কমফোর্টটা ইউজ করলে কি হয় কাপড়ের কালারটা তাড়াতাড়ি যায় না আর সুন্দর একটা স্মেল আসে, কাপড়ের দুর্গন্ধ থাকে না, অনেক ভালো একটা গন্ধ থাকে, ভালো লাগে। কারণ এমনিতে কি হয় কাপড় বৃষ্টির দিনে একটু ভিজা ভিজা থাকলে অনেক বাজে একটা গন্ধ থাকে, আর এই কমফোর্টটা ইউজ করলে সেই গন্ধটা থাকে না, অনেক ভালো একটা গন্ধ থাকে। তো এখন হচ্ছে কাপড়গুলো ধোয়া শেষ, আমি হচ্ছে এখন এগুলো এই যে আমার ঘরের ভিতরে রশির যে কাপড়গুলো আমি শুকাতে দিই, তো সবসময় আমি ঘরের ভিতরে কাপড়গুলো শুকাই। কোনো সময় কি হয় বাহিরে যদি রোদ বেশি থাকে তাহলে যে কাপড়গুলো মোটা মোটা থাকে সেগুলো বাহিরে দেই, না হলে এই ছোটো ছোটো কাপড়গুলো সবসময় ঘরের ভিতরে শুকাই আমি। বাহিরে যাওয়ার আর কি কোনো ইয়ে নাই, কারণ ওই জানালাতে যেতে হয়, বাহিরে একটা ব্যালকনি আছে জানালার উপর দিয়ে যেতে হয়, তো জানালার উপর দিয়ে আমি যেতে পারি না, আমার ভাই বা রেহানে পাপা ওরা গিয়ে ওদের কাপড় চোপড় শুকাতে দেয়। এখন রেহানে পাপা ঘুমিয়ে গেছে আর আমার ভাই কাজে আছে, সেই জন্য এই ঘরেই দিচ্ছে কাপড়গুলো। তো এই যে কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে বাহিরটা ক্লিন করে নিচ্ছি, কারণ বাহিরে অনেক পানি পড়ে গিয়েছে আর এরকম নিচে পানি থাকলে কি হয় অনেক স্লিপ করে আসা যাওয়ার সময়, কারণ একবার কি হয়েছে এই যে জায়গাটা আমি মুছতেছি এখন, ওইখানে রেহান পড়ে ওর মাথা ফেটে গিয়েছিল, সেই জন্য সবসময় এখন আমি পানিটা মুছে রাখি। আর এই যে মোটরটা বের করে নিয়েছি পানি উঠানোর, কারণ আজকে পানি আসবে, তো ওটা ভাবলাম রেডি করে নেই। আর পাইপটা, আর এই মোটরটা হচ্ছে আমাদের ঘরের মালিকের, আমাদের কাছেই থাকে, কারণ পানি তো আমরা নেই, আমাদের নিচে থেকে উঠাতে হয়, সেই জন্য আমাদের কাছেই থাকে, কারণ ওরা সবসময় এই ঘরে থাকে না, সেই জন্য কি হয় একবার পানি আসলে মোটর না, প্রথম প্রথম এরকম হয়েছিল পানি আসতো আর ওরা ওদের গড়তলা লাগানো থাকতো, পানি ধরতে পারতাম না, সেই জন্য তারপর থেকে আমরা মোটরটা আমাদের ঘরে নিয়ে নিয়েছি।
ওটা ঠিকঠাক করে রেখে দিয়েছি পাইপ লাগিয়ে। আর পাইপটা এরকম বেঁধে রাখতে হয়, না হলে আবার যখন কারেন্ট লাগানো হয় তখন আবার ফুলে যায়, সেই জন্য এরকম বেঁধে রাখলে আর ফুলে না মোটর থেকে। তো এই যেটা রেডি করে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে এই যে সকালে রসুনটা ছিলে নিয়েছিলাম আর আদা ছিলা হয়নি, তো এখন ভাবলাম আদাগুলা ছিলে পেস্টটা বানিয়ে ফেলি, কারণ আদাগুলো একেবারেই খারাপ হয়ে যাচ্ছে আর এই যে রসুনগুলোও না একটু একটু খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম আর বসে ভাবছিলাম রেস্ট করব। তো ভাবলাম যে এরকম বসে বসে রেস্টও করা হবে আর আমার রসুনগুলোও ছিলা হবে, সেই জন্য এই রসুনগুলো আদাগুলো ছিলে নেব। আর অনেকটা আদা খারাপ হয়ে গেছে, এই যে দেখুন আমি যে বয়েস দিচ্ছি রুহানি পাশের রুমে আর কি চিল্লাচ্ছে, হয়তো আপনাদের শুনতে পারতেছেন সাউন্ড আসতেছে। তো এখানে আমার রসুন আদাগুলো ছিলে তারপরে হচ্ছে কেটে নিয়েছি, এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দেব। আর এরকম আদা রসুনের পেস্ট বানানো থাকলে অনেকটা কাজ সহজ হয়ে যায়, যখন তাড়াহুড়া থাকে রান্নাবান্নার পেস্ট বানানো থাকলে তাড়াহুড়া মানে জলদি জলদি করা যায়, না হলে আবার যদি তা না থাকে তাহলে কি হয়, এটা আদা ছিলে রসুন ছিলে তারপর পেস্ট বানিয়ে সবজিতে বা যে কোনো তরকারিতে দেওয়া অনেক ঝামেলা হয়ে যায়। আমার কয়েকদিন থেকে ছিল না, আমি দোকান থেকে আনিয়ে কাজ চালিয়েছি, কিন্তু দোকানেরগুলো এত ভালো না, একেবারেই ভালো না বলতে চলে দোকানেরগুলো, সেই জন্য এগুলো নিয়েছি। গরের আদা রসুনের পেস্টের গ্রানও আলাদা আসে আর দোকানেরগুলো একদম বাজে কীরকম গন্ধ থাকে, তারপরেও আর কি মজবুরিতে চালাতে হয়েছে দোকানেরগুলো দিয়ে। এখন এটা পেস্ট বানিয়ে নিয়েছি, আমি জারে ভরে নিয়েছি, এখন একটা রেখে দেব ফ্রিজে, যখন দরকার হবে তখন বের করে সবজিতে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।